দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট বিটকয়েন সিটি এল সালভাডোর পৃথিবীর সবচেয়ে প্রথম বিটকয়েন কান্ট্রি এল সালভাডোরের কথা আজকে আমরা জানবো এই ভিডিওটিতে এবং সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখবো যে ভারতবর্ষে বিটকয়েনের পরিস্থিতি কি এবং ভারতবর্ষের সরকার কি বিটকয়েনকে অ্যালাউ করবে কি করবে না সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেখব লেট স্টার্ট যদি আমরা প্রথমেই এল সালভাডোরের কথা দেখি এই এল সালভাডোর কী বলেছে এল সালভাডোর বলেছে যে তারা একটা বিট কয়েন সিটি তৈরি করবে সেই বিট কয়েন সিটি তৈরি করার জন্য যে টাকা সেটা কি করবে সেটা তারা লিগাল টেন্ডার আনবে লিগাল টেন্ডার এনে এই বিট কয়েনের মাধ্যমেই সেই ফান্ডকে রেইস করবে এবং এখানে তোমরা নিউজ দেখতে পাচ্ছ যে এল সালভাডোর টু বিল্ড ওয়ার্ল্ড ফার্স্ট বিট কয়েন সিটি পৃথিবীতে প্রথম একটি দেশ যারা কিনা এই বিট কয়েনকে তাদের লিগাল লিগালাইজ করে দিল তাদের দেশে যেটা বললাম যে কোথা থেকে টাকা আসবে তো তারা বলেছে যে তারা ওয়ান বিলিয়ন বন্ড ইস্যু করবে মানে ওয়ান বিলিয়ন ইউএস ডলারের বন্ড ইস্যু করবে বিট কয়েনের নিয়ে এবং সেই বিট কয়নের দ্বারাই এই টাকাটা তুলবে এবং সেই প্ল্যান সিটি বানাবে এবার মাথায় আসবে যে এই বারবার করে যে বলছি যে বিট কয়েন সিটি বিট কয়েন সিটিটা অ্যাকচুয়ালি কী বিট কয়েন সিটিটা অ্যাকচুয়ালি এরকম ফিউচারিস্টিক হবে এটা একটা সার্কুলার শেপের হবে এবং এর মধ্যেই থাকবে এয়ারপোর্ট রেসিডেন্সিয়াল কমার্শিয়াল এরিয়া অ্যান্ড ফিউচারে সেন্ট্রাল প্লাজা মানে যেমন একটা আধুনিক শহর হয় সেম তেমন থাকবে এবং এখানে একটা সিম্বল থাকবে মাঝের দিকে সেটা কিনা বিট কয়েনের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বিট সিম্বল তো এরকমই অনেকটা হবে দ্য সিটি প্ল্যান্ড ইন দ্য ইস্ট অফ দ্য কান্ট্রি উড গেটস ইটস এনার্জি সাপ্লাই ফ্রম এ ভল কেন মানে একটা সিটি রান করতে গেলে যে এনার্জিটা দরকার পড়ে সেটা একটা ভল কেন থেকে নেবে হঠাৎ মাথায় আসবে যে হঠাৎ এনার্জি যে দরকার পড়বে সেটা বিটকয়েনের জন্য কেন এনার্জি দরকার পড়বে তো বিটকয়েন মাইনিং কি এই ব্যাপারে আমরা একটু পরে জানবো এবং এটা একটা খুবই দারুণ অফার দিয়েছে সেটা কি সেখানে কোনো ট্যাক্স লাগবে না মানে এটা কি জন্য দেওয়া হয়েছে যাতে কিনা বিভিন্ন দেশের কোম্পানি আকৃষ্ট হয় সেখানে গিয়ে ব্যবসা করার ক্ষেত্রে বা সেখানে কোম্পানি সেট করার ক্ষেত্রে এবং একটা ট্যাক্স লাগবে সেটা কি ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে আগে আমাদের জিএসটির আগে যেই ট্যাক্সটা ছিল সেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স এখানে ইমপ্লিমেন্ট হবে বা লাগু হবে দ্য কান্ট্রি উইল স্টার্ট ফান্ডিং ইন দু হাজার তো দু থেকে এই বন্ডটা ইস্যু করা শুরু করবে এবং টাকাটা তোলা শুরু করবে মার্কেট থেকে এবং লিকুইড নেটওয়ার্কের মাধ্যমে টাকা তুলবে যেটা কি না বিটকয়েনের ব্লক চেনের দ্বারা হবে যেই ভলক্যানোটার বল নাম বললাম মানে ভল সম্বন্ধে বললাম যেখান থেকে এই বিট কয়েন মাইনিংয়ের জন্য এনার্জিটা নেওয়া হবে সেটার নাম কি সেটার নাম হল কনচাঙ্গুয়া ভলকেন তো এর দ্বারাই টোটাল সিটিটাকে পাওয়ার দেওয়া হবে এবার যেটা বারবার করে বলছি বিট কয়েন মাইনিং এই বিট মাইনিংটা কি বিট মাইনিং কি যেমন কয়লা মাইনিং হয় যেমন সোনার মাইনিং হয় সেই রকমের কি মাইনিং নাকি এটা আলাদা কিছু না এটা সেই ধরনের কোনো মাইনিং না এটা কি বিটকয়েন মাইনিং ইজ নাথিং বাট ভেরিফাইং দ্য বিট কয়েন ট্রানজাকশান মানে এই যে বিটকয়েন ট্রানজাকশানগুলো হয় সেগুলোকে ভেরিফাই করার জন্য বিশাল বড়ো একটা নেটওয়ার্কের দরকার পড়ে যার মধ্যে খুবই অত্যাধুনিক কম্পিউটার থাকে তারা এই ট্রানজাকশানগুলোকে ভেরিফাই করে এবং কিভাবে ভেরিফাই করে কারণ এই যে একটা বিটকয়েনের জন্য তোমরা জানো যে বিটকয়েন যে ট্রানজাকশান হয় সেটা কিন্তু কোনো কান্ট্রি কিংবা কারোর মধ্যে মিডিল থাকে না তো সেই জন্য কি এন্ড টু এন্ড ট্রানজাকশন হয় এবং খুবই সেটা ফাস্ট হয় তো সেটার জন্য এটার যে পাজেল বা এটার যে ক্যালকুলেশন সেগুলো করার জন্য খুবই অত্যাধুনিক লেভেলের কম্পিউটার লাগে তো সেটা সেই সিটিতে কিন্তু থাকবে এই জন্যই এটার জন্য প্রচুর পরিমাণে এনার্জি দরকার সেটা জিও থার্মাল এনার্জি হবে আর যদি জিও থার্মাল এনার্জি হয় তার মানে কি ওখানে কার্বন কোনো ব্যাপার নেই সেখানে কোনো রকম কোনো এমিশানের কোনো কিছু তো ব্যাপারই নেই উল্টা সম্পূর্ণ কিন্তু নিউট্রাল কার্বন নিউট্রাল এবার যদি আমরা দেখি এল সালভাডোরের ব্যাপারে এল সালভাডোর কান্ট্রিটা কোথায় এল সালভাডোর কান্ট্রি হল সেন্ট্রাল আমেরিকাতে একটা কোস্টাল কান্ট্রি এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল আমেরিকার একটা কোস্টাল কান্ট্রি এবং এর যদি ক্যাপিটাল দেখি আমরা এর ক্যাপিটাল হলো সান স্যালভাডোর আর এর পপুলেশান কত সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং এথেনিক্যালি এখানে এইটটি সিক্স পয়েন্ট থ্রি পারসেন্ট স্যালভাডোরনিয়ান এবং মিক্সড পার্সন থাকে যারা কিনা ইউরোপিয়ান মোস্টলি স্প্যানিশ অরিজিনের আর এল স্যালভাডোর যে সেই এল স্যালভাডোরকে আমরা আরও একটা নামে জানি সেটা হলো ল্যান্ড অফ ভলক্যানো এবং লিটিল থাম্ব অফ আমেরিকা এখানে দেখতে পাচ্ছ আমেরিকার একটা লাইক স্ট্রাকচার সেই জন্য একে বলা হয় লিটিল থাম্ব অফ আমেরিকা যে বললাম যে এই এল সালভাডোর সেই এল সালভাডোর একটা বড় ম্যাপ জুম ইন ম্যাপ একটা এখানে দেখতে পাচ্ছ সান স্যালভাডোর এরই ইস্টার্ন পার্টে এই প্রোজেক্টটা তৈরি হতে যাচ্ছে এবার এই দেশের প্রেসিডেন্টকে এই দেশের প্রেসিডেন্ট হলো নাইব আর বুকলে এটা যদি পরীক্ষায় জিজ্ঞেস করে তাহলে মনে রাখবে নেইভ আর বুকলে বুকেলে এবার যদি ইন্ডিয়ার প্রসপেক্টিভে আমরা দেখি যে ইন্ডিয়াতে কি ক্রিপ্টো লিগাল এখনো পর্যন্ত আরবিআই যেটা বলছে সেটা ক্রিপ্টো কারেন্সিকে ব্যান করার কথা বলছে এবং গভর্নমেন্টেরও সেম বক্তব্য যে ক্রিপ্টো কারেন্সিকে ব্যান করা উচিত কিন্তু সুপ্রিম কোর্ট রিসেন্টলি রায় দিয়েছে যে না ব্যান করা যাবে না এটাকে এটাকে রেগুলেশন করতে হবে কারণ কেউ যদি চায় তাহলে সে ক্রিপ্টো কারেন্সিতে ট্রেডিং করতে পারবে কিন্তু সেটার জন্য কি কি গাইডলাইন হওয়া উচিত কী কী নিয়মকানুন হওয়া উচিত সেগুলিকে ঠিক করতে বলা হয়েছে আরবিআইকে এখনও পর্যন্ত রিপোর্ট দেয়নি রিপোর্ট কিছুদিনের মধ্যে সাবমিট করবে বলেছে সরকার এবার তোমাদের জন্য একটি কোশ্চেন যে হোয়াট ইজ নেম অফ ডিজিটাল কারেন্সি অফ ফেসবুক এটার অ্যান্সার কমেন্ট সেকশনে জানাও আমি এটার সঠিক অ্যান্সার কমেন্ট সেকশনে যে করবে তার কমেন্টকে হার্ড দিয়ে দিব থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে ইফ ইউ লাইক ইট প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এক্সাম পেপার